মোটামুটি কোন রইতলা ঘটনা এবং কিপরি তার পর্দাফাশ হইছে? দেখুন যে লাস্ট 17 তারিখ দিন যে পিঙ্কু মেহের রিঙ্কু মেহের বিভৎস হত্যাকাণ্ডটা আমার হয়েছিল সেতিরে আমি এসপি বলাঙ্গীর সাহেব নির্দেশ ক্রমে গোটে টিম ফর্মেসন হয়েছিল এবং তাকে চ্যালেঞ্জ হিসাবে এসপি সাহেব গ্রহণ করে এবং আমার টিম ফর্মেসন যে টিম তাকে টেকনিকালি এবং সাইন্টিফিকালি এবং হ্যুমান ইন্টেলিজেন্স এবং তদন্ত কলা ভিতরে আমি আসছিল কনক্লুজন যে তার থান ভাই পিঙ্কু মেহের এলএস শঙ্কর ভবানী মেহের সে হি তার হত্যাকারী তা সেতিরে আমি তাকে গতকালি রাতে আমার তাকে আমি উঠাইছিল এবং আজি সে আমার পাখে যে কনফেসন দিয়েছি সেতিরে সে ঘরে যে তা চারি পাঁচ বর্ষ হল রহুতা তা বড় ভাই রিঙ্কু মেহের ডিসিজড আগে মেন্টালি চ্যালেঞ্জ লা তো সেতিরে ঘরে যে উৎপাত করতলা ঘরে মা বাপাকু অসভ্য ভাষায় গালি করতলা পিটামরা করতলা আউ এই পিলাটা পড়াপড়ি করতলা এবং চাকরি বাকরি পাই লাগিতলা তো সেতিরে আউ ঘর বি চলুতলা তো সেতিরে সে অতি অসহ যেতলে হই যাইছি তাকে মারি দেইছি বলি কইছি তো লাস্ট 24 তারিখ দিন তাকে তা বাপাকু হামর রে পিটতলা যোতরে তা বাপা এডমিট হইতলা বুল্লারে এবং 10 তারিখ লাস্ট 10 তারিখ দিন সে ভালো হয়ে আসতলা তো তার ভিতরে সে আউ থরে মারি দেই বলি কইতলা কে দেশি দিনকু মে এবং 13 তারিখ দিন রাত্রিরে তা বাপা মার্কণ্ড মেয়ের যেতবে তার শ্বাস রোগ বাহারিছি সেমানে এডমিট করেছেন বলাঙ্গীর মেডিকালে এবং 14 তারিখ দিন বেলে যেতবে সে দুইটা বেলে পাখাপাখি দেড়টা দুইটা পাখাপাখি ঘরক আসছি সপ বাল্টি বাল্টি ইত্যাদি নেওয়া সেতবে ইয়ে ডিসিজ রিঙ্কু মেয়ের তাকে গাড়ি করছি মা কু গাড়ি করছি অসভ্য ভাষাতে বাপা গাড়ি করছি তার যুক্তি তার ঠেলা পেলা হয়েছেন তো সেতরে রিঙ্কু মেয়ের আগে নড়ার গোটে পিটি দিয়েছি পিটিলা পরে ইয়ে সাংে সাথে লাগি যাই কোণ করছে গোটে ছোট টাঙ্গিয়ারে তাকে বেকটা মারিছি এবং মারলা পরে গোটে বড় টাঙ্গিয়ারে তার মরিগলা পরে মল্টিপল পিসেস করছি তার মুন্ডকু অলগা করেছি হাত দুইটা অলগা করছি গোড়কু অলগা করে জরিরে ভর্তি করি তা ফিঙ্গিবা চেষ্টা করছি ব্যাগরে কিন্তু ব্যাগটা ঠিক মানে চেন লাগুনতলা বলে সে ফিঙ্গি পারলানি তো পুনে পলাইছি মেডিকালকু মেডিকাল রয়েছি আর দিন সকালে পুনে আসিছি তা দিন বেলে আসছি তাকে জরি কিণিকি আসছি গোটে প্যাকেট সে বডিটাকে পিস পিস করি ফিঙ্গিবা কিন্তু যেহেতু খরা দিন বডি দুর্গন্ধ হয়ে সে সাহস করি তাপরে পলাই যাইছি এতে তাপরে সে সবচেয়ে বোলাকে পলাইছি এবং আমি 17 তারিখ দিন পরে ডেড বডি পাইছু তো এতে সে যে ঘর যে পারিবারিক কল এবং তার অশান্ত ইয়ে তারিপাই সে তাকে হত্যা করছে জবত করছে পুলিশ সেতরে।